ওয়েলকাম তো অবশেষে সেই চুক্তিভিত্ত অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের সরাসরি বলা যায় সরকারের অধীনে চলে গেলেন এবং অবশ্যই খুশির খবর এটা তো তারিখটা দেখে চব্বিশে জুনের খবর সম্ভবত আজকে চব্বিশ কি পঁচিশ তারিখ সম্ভবত আজকে তো চলুন কী হয়েছে দেখা যাক জনস্বত কারিগরি পিএসসি দপ্তরের চুক্তিতে নিযুক্ত প্রায় তিনশো পঁয়ষট্টি জন তথ্য প্রযুক্তি অর্থাৎ যাদেরকে আমরা বলা যায় আর ডাটা এন্ট্রি অপারেটর বলতে পারি তাদেরকে সরাসরি এই দপ্তরের অধীনে আনা হলো অর্থাৎ স্বাস্থ্য দপ্তর জনস্বাস্থ্য দপ্তরের মধ্যে তাদেরকে আনা হলো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি জন যে রয়েছে তাদের তিনশো পঁয়ষট্টি সরাসরি আনা হলো এজেন্সির মাধ্যমে বিভিন্ন দপ্তরের চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের সরাসরি সরকারের অধীনে আনার জন্য কর্মী ওগো প্রশাসনিক সংস্থা দপ্তর দু হাজার কুড়ি সালে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং অবশ্যই আপনার জানেন হয়তো যে দুই সালের প্রশাসনের ষোলোই অক্টোবর সম্ভবত মুখ্যমন্ত্রী ঘোষণার পরে যারা এজেন্সির মাঝে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ তথ্য প্রযুক্তি যারা রয়েছে তাদেরকে আনা হয়েছিল এবং পরবর্তীকালে অর্থ দপ্তর এই কর্মীদের বেতন এবং বেতন বেতনবিদ্যি হার নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে কিন্তু এই ধরনের কর্মীদের বেশ কিছু দপ্তরের এখনও সরকারি সরকারি সরাসরি অধীনে আনা হয়নি তেমনি পিএসসি যারা কর্মচারী ছিল তাদেরকেও আনা হয়নি এবার পিএসসি দপ্তরে অবশেষে সেটি করলো কর্মীদের কাজে যোগদানের সময় ভিত্তিতে কত বেতন হবে নির্দেশিকা তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকা অনুযায়ী বেতন নির্দিষ্ট না হলেও তা কর্তৃপক্ষের নজরে আনতে বলা হয়েছে সরকারি কর্মচারী প্রবীণ নেতা মনোজ চক্র জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুক্তিতে নিযুক্ত তথ্যপযন্ত কর্মীদের বেতন বাড়িয়ে সরকারের অধীনে আনার ব্যবস্থা চার বছর আগেই হয়েছে কিন্তু কয়েকটি দপ্তরে এক্স্রেণীর আধিকারিক তা কাজকর করতে সমস্যা তৈরি করেছিলেন বলেই তার অভিযোগ তো এইটুকু বলা যেতে পারে যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়ে যেই রাজ্য সরকার ভাবছে সেটা বলা যেতেই পারে এবং অবশ্যই আপনি জানেন যে তথ্য প্রযুক্তি কেন্দ্র যারা কর্মচারী রয়েছে দু হাজার কুড়ি সালে ষোলোই অক্টোবর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই সেটা তৈরি করে অনেক অনেকজনেই ওয়ান নাইনটি টু এর মধ্যে এসেছে এবং অনেকে আসেননি তো তাদেরকে সরাসরি সেই আন্দারে আনা হচ্ছে অর্থাৎ ষাট বছর চাকরির নিশ্চয়তা দিচ্ছে সরকার তো এই হলো আজকের খবর অবশ্যই আপনি যে চুক্তিবিদ্ধ অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দপ্তরের কিংবা আপনার স্থায়ীকরণ এখন হয়েছে কি না তো ভিডিওটা এই অবধি থাকলো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সাথে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ